ভিউয়ার্স, গুড মর্নিং। গতকাল রাত্রিবেলা মাদ্রাস সার্ভিস কমিশনের একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। আমি দেখবেন কদিন আগে একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে মোটামুটি আপনাদের সিটটা বাড়বে, প্রায় সেটা আপনার 6,500 বা 6,000 কাছাকাছি কি হবে। এটা আমাদের বিধানসভাতে পাশ হয়েছিল। বিধানসভাতে পাশ হওয়ার পরে গতকাল রাত্রিবেলাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা ঘোষণা করেন যে মোটামুটি সিটটাকে ইনক্রিজ করতে হবে। তখন কি হয় না, এই নোটিশে মোটামুটি আপনার দেখা গেল যে যেসব রয়েছে আর কি মাদ্রাসা স্কুল, যেগুলো আপনার সরকারি আর কি, মানে ধরুন আমরা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো, সেখানে আর্জেন্ট বেসিসে কিন্তু ভ্যাকেন্সি যাওয়া আর কি হয়েছে এবং তারা জমা আর কি করেছে। এখানে কি হচ্ছে, এখানে একটাই হলো যে আপনাদের সিটটা বেড়ে গেল, যেটা আপনাদের সিট ছিল 1729টা, সেটা মোটামুটি বেড়ে আপনার 6,500 কি হয়ে গেছে এবং প্রায় 1,000 নতুন ক্লার্ক তারা নিতে চলেছে। নোটিশটা গতকাল রাত্রিবেলাতে, ডেটটা দেখবেন ভালো করে একটু, এটা কিন্তু আর্জেন্ট এটা কিন্তু পাঠানো হয়েছে। অতএব প্রত্যেককে বলবো যে আর মাত্র 1 মাস রয়েছে, ভালো করে পড়াশোনা করুন। যারা রয়েছে বাংলা ছাত্র ছাত্রী বা ইংলিশের, প্রত্যেককে বলবো, বাংলা ক্ষেত্রে বলবো যে আজকেই ভর্তি হলে কিন্তু আমি 100টা PDF নোটস আপনাদেরকে দেবো। এই নোটসে কিন্তু সাহিত্য ইতিহাস কভার করা রয়েছে, অনুবাদ অনুষঙ্গ বিষয়টা যেটা আপনার ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য কভার করা রয়েছে, আপনাদের গ্রামার পোর্শনটা কভার করা রয়েছে, আমাদের ক্লাস কিন্তু এখানে হচ্ছে, ইংলিশও কিন্তু প্রিভিয়াস নোটস দেওয়া হবে, আজকেই দেওয়া হবে আর কি। প্রত্যেককে বলবো যে একদম কম টাকাতে আমরা বেশ ভালো একে পড়াচ্ছি, এখানে পারলে ভর্তি হয়ে যান, খুব কম সময় রয়েছে, এখন রেটটাও কিন্তু কম আছে, আগামী দিনে হয়তো রেটটা বাড়তে পারে। আজকেই কিন্তু সমস্ত নোটস আপনাকে দিয়ে দেওয়া হবে, পারলে চলে আসুন আমাদের এখানে বিএস একাডেমিতে। এটা কিন্তু একটা অনলাইন একটা ক্লাস এখানে হয়, ঠিক আছে, অনলাইনে কিন্তু আমরা এখানে পড়াবো। প্রত্যেকে বলবো লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটা কিন্তু চারদিকে ছড়িয়ে দেন, নিজেরাও পড়ুন, অন্য পড়তে সাহায্যই করবেন। থ্যাংক ইউ।